ঢাকাস্থ ইউএস এম্বাসি আছে, সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন, অথবা আপনারা ইউএস এম্বাসিতে আপনারা মেল করতে পারেন যে স্টেট ডিপার্টমেন্টে যে আমি ডিবি লটারির জন্য আবেদন করতে চাই, আমি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তো এটি কি আবেদন করতে পারবো কিনা। আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন, এফএ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকা সম্পর্কে, আমেরিকা ডিবি লটারি যে ভিসাটি আছে সেই ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যারা দেশ বিদেশে, যারা আমাকে নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো বা কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন। এবং যারা করেছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমেরিকা সম্পর্কে আমার পূর্বে বেশ কিছু কন্টেন্ট আছে, যেগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আমাদের যে সকল ভাইয়েরা আমেরিকার যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সেই দেশগুলো থেকে আপনারা চান যে আপনারা আমেরিকা চলে যেতে, স্বপ্নের দেশ এবং পৃথিবীর সব থেকে ক্ষমতাধর রাষ্ট্রটি দেখার জন্য, বা সেখানে আপনারা জীবনযাপন করতে চান, অনেকেরই অনেক ধরনের ইন্টেনশন থাকে। তো আজকের যে বিষয়টি, আমি আমার মূল আলোচনায় চলে আসি। তো আপনারা মনোযোগ দিয়ে 5-7 মিনিটের ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আমেরিকার যে ডিবি লটারি যে ভিসাটি তারা চালু করেছে 2023 সালের জন্য, তো 23 সালের জন্য যে ভিসাটি চালু করেছে সেই কাতারে কিন্তু বাংলাদেশের নাম নেই। তো বাংলাদেশ নয় এবং পৃথিবীর বহু দেশের নাম সেই তালিকায় নেই। তো সেটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, সেখানে এই বিষয়টি নিয়ে মূলত কন্টেন্টটি করা জনসচেতনতার জন্য, যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং এইদিকে আছে মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, সিঙ্গাপুর আছে, চায়না আছে, জাপান আছে, কোরিয়া আছে এবং পৃথিবীর আরও অন্যান্য অনেক দেশ আছে। আফ্রিকার বলা চলে পুরো আফ্রিকা কন্টিনেন্টালে বহু দেশই কিন্তু সেই তালিকাতে নাম নেই। তার কারণ হচ্ছে, এটি কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না যে আমেরিকা কালো তালিকাভুক্ত করেছে, না, কারণ একটি কোটা থাকে, সেই কোটাটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। কারণ আমেরিকার যে ডিবি লটারির একটি কোটা থাকে, যে পৃথিবীর এই দেশগুলোকে তারা এতগুলো কোটা দিয়েছে, তো সেই কোটাটি যেহেতু ফিল আপ হয়ে গেছে, তো ফিল আপ হয়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত বাংলাদেশের সেই তালিকার মধ্যে বাংলাদেশের নাম নেই, কারণ তাদের কাছে তো সেই ডাটাটি আছে। এখন যদি আমরা কেউ মনে করি যে না, আমেরিকা ডিবি লটারিটি চালু করেছে, তাদের কাছে ডাটা নেই, আমরা সমানে যাব, আমরা এখানে ব্যবসা করব, তাহলে এটি কিন্তু আপনার ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। তো যে সকল এজেন্টরা বা যে সকল প্রার্থীরা আছেন, যারা ক্যান্ডিডেট আছেন ডিবি লটারির জন্য, আপনারা যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, অনেকে অগণিত ফোন আমার কাছে আসে, আমার কাছে কমেন্টস থেকে বেশি আসে আমার কাছে কল, বা সরজমিনে সরাসরি অনেকে আমার কাছে আসেন। তা আপনাদের বিনীত অনুরোধ করে বলছি, আমল করবেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। দেখুন, আমার কাছে যারা আপনারা আসেন, আপনাদের প্রত্যেককে বলতে গেলে আমার আসলে সমস্যাপক্ষে ব্যাপার তো হয় না, আমার নিজেরও ব্যক্তিগত কাজ থাকে, যেহেতু টুকিটাকি কাজ করি, তো ভ্রমণ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে, তো সেই জন্য আপনাদের বলছি, ডিবি লটারি নিয়ে যারা বিভিন্ন এজেন্টদের সাথে বা বিভিন্ন যারা ট্রাভেল এজেন্সির মালিক আছেন, যাদের অগণিত শত শত হাজার হাজার যেটাকে বলা হয় যে সাব এজেন্ট আছে, তো সেই সাব এজেন্টরা কিন্তু আপনাদেরকে ডিবি লটারির প্রস্তুতি বা প্রিপারেশন নেওয়ার জন্য আপনাদেরকে ইন্সপায়ার করছে। তো আপনারা অবশ্যই এটি সচেতনভাবে নেবেন। এবং যারা ভিডিওটি দেখছেন, যদি আপনার মনে হয় যে আপনার একটি শেয়ারের কারণে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছেন তারা এটি দেখে উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এটি জনস্বার্থে শেয়ার করতে পারেন। দেখুন, আমি বারবার বলছি যে বাংলাদেশকে কালো তালিকাভুক্ত করেননি, আমাদের যে একটি কোঠা ছিল সেই কোঠাটি কিন্তু ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ ধরুন, তারা আমাদের যে পরিমাণ লোক আমাদের জন্য বাজেট রেখেছিল, সেই পরিমাণ লোক আমাদের বাংলাদেশ থেকে ডিবি লটারিতে চলে গেছে, যার ফলে কিন্তু আমাদের আর কোটাটি খালি নেই। শুধু আমাদের না, অনেকগুলো দেশের নাম আমি বলেছি। তো এই কাতারে যতজন আবেদন করেছে, যতগুলো দেশ, সবাই কিন্তু এখন সেই তালিকায় নেই। যারা যাদের খালি আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। তাহলে যে সকল এজেন্টরা বা সাব এজেন্টরা যারা ডিবি লটারি নিয়ে ফেসবুক, ইউটিউবে মানুষদেরকে বলছেন যে এই বিষয়টি আপনারা আমাকে বলেছেন, আমি আপনাদের বরাত দিয়ে আমি ইউটিউবে একটি কন্টেন্ট করছি, তো এগুলো বলতে গিয়ে কিন্তু আমার হাজার হাজার শত্রু হয়েছে। তো তারপরও আমি শত্রুদের পরোয়া করি না, যদি আল্লাহ সহায় হন। তো আপনারা যেটি করতে পারেন, যে আপনারা জনসচেতনতা তৈরি করুন, এবং আপনার মধ্যে জনসচেতনতাটি যদি থাকে, তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনার সাথে প্রতারণা করার। এখন আপনি যদি এই সুযোগটি কাউকে দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনি প্রতারিত হবেন। তো এখানে আপনাদের বলছি যে এই তালিকাভুক্তর মধ্যে যদি
আমরা যেহেতু নেই, তাহলে অবশ্যই 2023 সালে যে ডিবি লটারিটি আছে সেটির মধ্যে আপাতত আপনারা কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না বা কোনো ধরনের সুযোগ কিন্তু নেই। হ্যাঁ, অন্যান্য যে ভিসাগুলো আছে, টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, মাইগ্রেশন ভিসা, যে সকল ভিসাগুলো আছে আমেরিকার অন্যান্য যে সকল ভিসা, সমস্ত ভিসাগুলো কিন্তু বিদ্যমান আছে। তো সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, বা কিন্তু যদি ডিবি লটারি নিয়ে যদি আপনারা কারোর সাথে কন্ট্যাক্ট করেন বা যদি কারোর সাথে প্রিপারেশন নিয়ে থাকেন, প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই বলবো যে এটি একেবারে স্টপ করে দেন, কারণ এটি সম্ভব না। আরও বেশি যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারেন, অথবা আপনারা ইউএস অ্যাম্বাসিতে আপনারা মেল করতে পারেন যে স্টেট ডিপার্টমেন্টে যে আমি ডিবি লটারির জন্য আবেদন করতে চাই, আমি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তো এটি কি আবেদন করতে পারবো কিনা, তারা কিন্তু আপনাকে সাথে মেইলটির অ্যান্সার দিয়ে দিবে। তাহলে আপনি কেন জেনে বুঝে আপনি এমন একটি কাজ করছেন বা এমন একটি ফাঁদে পা দিচ্ছেন, তো অবশ্যই এটি মনে রাখতে হবে। দেখুন, আমি অনেক কথা বলেছি, অনেকগুলো কথা বলেছি, গোছালো অগোছালো, যাচিত অযাচিত, তো এটি আপনারা যারা বয়সে বড় আছেন, সমবয়সী আছেন, ছোট আছেন, এটি আপনারা ক্ষমা স্বরূপ দেখবেন।